করোনা আতঙ্কে পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবি জানালো উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের পরীক্ষার্থীরা। করোনা আতঙ্কে পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের পরীক্ষার্থীদের। একদিকে করোনা আতঙ্ক, ইতিমধ্যে রাজ্যের সমস্ত স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় এমনকি হোস্টেল ছুটি ঘোষণা করে বন্ধ করে দেওয়া হয়েছে। তার মধ্যেই 7 এপ্রিল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের পরীক্ষা শুরু হওয়ার কথা, যাকে ঘিরে তৈরি হয়েছে আতঙ্ক। আমরা চাই যে 7 এপ্রিল থেকে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা শুরু হচ্ছে, সেটা যাতে পিছিয়ে দেওয়া হোক। যখন অন্যান্য বিশ্ববিদ্যালয়েরা পরীক্ষা ঘোষণা করবে বা কোনো একটা ডেট ডিক্লেয়ার করবে, সেই ডেট অনুযায়ী পরীক্ষা দেওয়া হোক, কারণ এই চারিদিকে পরিস্থিতি খুব খারাপ আর বাড়ির সবাই খুবই আতঙ্কিত। আর তারা চাইছে না এই অবস্থায় পরীক্ষা দেই বা কিছু বাড়ি থেকে বেরোই, নিরাপত্তার মধ্যে আমাদের রাখতে চাইছে। তো তার মধ্যে থেকে পরীক্ষা দেওয়া খুব একটা মানে ভয়াবহ ব্যাপার হয়ে যাচ্ছে। হ্যাঁ, জানানো হয়েছে, আমরা এই ব্যাপারটি প্রশাসনে নিয়ে প্রশাসনের দ্বারস্থ হয়েছি আর MLA BDOকে জানানো হয়েছে, আর তারা যাতে মানে সবার কথা চিন্তা করে কোনো সঠিক সিদ্ধান্তে আসে। দুশ্চিন্তায় পড়েছে পরীক্ষার্থী থেকে অভিভাবকেরা, কারণ ইতিমধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী এবং সরকার সমস্ত স্কুল কলেজ ইউনিভার্সিটি 15 তারিখ পর্যন্ত ছুটি ঘোষণা করেছেন, পাশাপাশি সমস্ত হোস্টেল খালি করে দেওয়া হয়েছে। তার মধ্যে আগামী 7 তারিখে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের পরীক্ষা। বাইরে থেকে আসা ছাত্রছাত্রীরা বিশ্ববিদ্যালয়ে গিয়ে কিভাবে পরীক্ষা দেবে, কারণ বাইরের পরীক্ষার্থীদের হোস্টেল অথবা পেইন গেস্টে থেকে পরীক্ষা দিতে হবে। তবে বর্তমানে গোটা বিশ্বজুড়ে যেভাবে করোনা আতঙ্ক ছড়িয়েছে, এর ফলে কোথাও বাড়ি ভাড়া মিলছে না, পেইন গেস্টও রাখতে চাইছে না কেউ। আমরা উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের ছাত্রছাত্রী। তো ব্যাপারটা হচ্ছে সেটা 7 এপ্রিল থেকে আমাদের পরীক্ষা শুরু, যেখানে সরকার এবং স্বাস্থ্য দপ্তর বলছে যে মাস গ্যাদারিং একটা করোনা ভাইরাসটার জন্য একটা মানে বিশাল ইস্যু। সেখানে যখন আমরা পরীক্ষা মানে ছাত্রছাত্রীরা পরীক্ষা দিতে যাব, সেখানে নিশ্চয়ই একটা বিশাল আকার মানে গ্যাঞ্জামের সৃষ্টি হবে, গ্যাদারিং হবে, তো সেখান থেকে ভাইরাসটা বেশি ছড়াতে পারে। তো আমরা চাইছি যে এই মুহূর্তে যেখানে আশেপাশের পরিস্থিতি খুবই খারাপ, লোকে খুবই আতঙ্কিত হয়ে আছে, সেখানে আমরা সকলে মিলে এক জায়গায় জমায়েত করব এবং পরীক্ষা দেব। সেখানে আমরা বলতে চাচ্ছি যে সেখান থেকে ভাইরাসটা আরও বেশি ছড়ানোর সম্ভাবনা থাকে, যেহেতু পশ্চিমবঙ্গে ছিল না এবং এখন অলরেডি পশ্চিমবঙ্গে চলে আসছে ভাইরাসটা। সেখানে আমরা যদি যাই, কারোর না কারোর থ্রু যেতেই পারে এবং আমরা নিশ্চিত না যে কার মধ্যে ভাইরাসটি আছে। সেখানে আমরা চাইছি যে 7 এপ্রিল থেকে আমাদের পরীক্ষাটা পোস্টপোন করা হোক। কোথাও থেকে পরীক্ষা দেওয়ার উপায় নেই, তাই উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কলেজগুলিতে পাঠরত ধূপগুড়ির ছাত্রছাত্রীরা, এদিন ধূপগুড়ির বিধায়ক মিতালী রায় ও BDO সহ ছাত্রছাত্রীরা একটি লিখিত স্মারকলিপি তুলে দিলেন, যাতে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন এবং লোক প্রশাসন পরীক্ষা পেছানোর ব্যাপারে। হ্যাঁ, এটা ঠিকই, আমরা প্রত্যেকেই এই বিষয়টাকে নিয়ে একটা উদ্বিগ্নের মধ্যে আছি, প্রত্যেকেই, শুধু আমরা নই, দেশবাসী এর মধ্যে এর জন্য উদ্বিগ্ন। তো সেই জায়গায় দাঁড়িয়ে 7 এপ্রিল এদের পরীক্ষাটা শুরু হচ্ছে 3rd ইয়ারের। তো সেখানে তারা আমার কাছে এসছেন, তারা তাদের সমস্যাগুলোর কথা জানালেন। যেমন অনেক দূরের স্টুডেন্টরাই আছে যারা মানে কোনো পেইং গেস্ট বা PGতে বা হোস্টেলে তারা থাকে। তো ন্যাচারালি যারা মাথা ভাঙার কোনো স্টুডেন্টকে যদি এখানে পরীক্ষা দিতে, যেমন ধূপগুড়িতে কোনো জায়গায় তাকে থাকতে হবে, বা আমার ধূপগুড়ির কোনো স্টুডেন্ট যারা ইউনিভার্সিটিতে যারা পরীক্ষা দিতে যাচ্ছে, তাদেরকেও ইউনিভার্সিটির শিলিগুড়িতে কোনো বাড়ি বা কোনো পেইং গেস্ট বা মানে তাদেরকে হস্টেলে থাকতে হবে। কিন্তু এই মুহূর্তে তো হস্টেলগুলোও যেমন বন্ধ রয়েছে, তেমনি এ মানে যাদের বাড়িতে যারা ভাড়া থাকে বা পেইং গেস্টগুলো আছে, সেগুলো তো কেউ তাও থাকতে দিচ্ছে না। তো ন্যাচারালি এটা একটা সমস্যারই কথা। ছাত্রছাত্রীরা আমার কাছে এসেছিলো, তারা আমাকে লিখিতভাবে একটা আবেদন করেছেন যাতে পরীক্ষাটা পিছিয়ে দেওয়া হয়। তো আমি অবশ্যই আমাদের ইউনিভার্সিটি কর্তৃপক্ষের সঙ্গে আমি কথা বলবো, তেমনি পাশাপাশি আমাদের মানে আমাদের পর্যটন মন্ত্রী গৌতম দেব আছেন, তিনি যেহেতু ইউনিভার্সিটি একদম তার মানে ঘরের পাশে, আমি তাকে বিষয়টা আজকেই জানাবো, তাদের এই এই মানে পরিস্থিতিটা আমি ওনাকে আজকেই জানাবো।